চাপের উপরে চাপে পড়ে যায় এ চাকরি করবো না, চাপের উপরে চাপে পড়ে যায় এ চাকরি করবো না, চাপের উপরে চাপে পড়ে যায় এ চাকরি করবো না। তাহলে আসামিটা ধরবে কিভাবে? কেন তিন চার দিন পরে আমি পুকুর ছেঁচে দেবো, মেশিন বসে পুকুর ছেঁচে দেবো, আমি কাবাট করে আসামি ধরে নেবো। যদি না কাগজপাতি ঠিক রাখতে পারিস তাহলে গাড়ি নে মাথায় তুলে রাখবি। সরকার বারবার ঘোষণা করছে গাড়ি ধরে পয়সা না যাবে না, গাড়ি ধরবে কি করবো? কাগজপাতি যদি ঠিক থাকে ছেড়ে দেবে, যদি কাগজপাতি ডিস্টার্ব থাকে থানায় ঢুকিয়ে দেবে। ঠিক আছে তাই করবো, তোমার কথা মতো আমি চলবো। সতীশ প্রধানের মেয়ে নন্দা পরামানিকের ছেলের সাথে পালিয়ে, কালকে 10টার মধ্যে ধরে দিতে হবে। ঠিক আছে, কালকে 10টার মধ্যে চিরুনি তল্লাশ করে আমি 10টার মধ্যে থানায় পৌঁছে দেবো, আসামি ধরবো। চলো কোথায় 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 চলো, আসামি ধরতে হবে। আসামি ধরতে হবে, এই ছেলের মেয়ে পেয়েছে। এই বাবা এইসব জিনিস মানা যায় না রে, কেন রে ছেলে মেয়ে তোরা পালাচ্ছি? কেন আমি কি অন বেলায় প্রেম করিনি? ছ সাতটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, কলখড়ের কাজের কোলে গল্প করতে গিয়ে আমি ধরা শোনা আমি যাব পশ্চিম দিকে, আসামি ধরবো, সিঁড়ি মারবো, দুজনে এক জায়গায় হবো।
বলো। না না আমি বারবার তোমায় বলেছিলাম করো না করো না করো না, তুমি এত বড় সর্বনাশ করলে। আমি হলাম সেলুন দোকানি, নাম আমার নিতাই, আমি এক পচে হাজার চুল কাছি, আজকে দুজনে পালিয়ে এসেছি, যদি কেউ ধরে ফেলে তাহলে তো আমাদের পুরো চেলে ঢুকিয়ে দেবে। আমার এত বড় বড় চুল ছিল, কেটে কি করে দিয়েছে দেখো। আমার সোনা মনি, আমার মান্তু সোনা, আমার সোনা ভালো, আমি তোমায় ভালোবাসবো না, আমার ফুলু ফুলু। আজকে দিনটা রাত চোখা, যেখানে হোক আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে, তাই বলে তুমি আমি এখানে নিয়ে এসেছো? ও বাবা গো, কি বড় বড় ঘাস, এই বড় বড় চোখ, আমি এখানে থাকতে পারবো না। আরে সোনা তুমি কেন বুঝতে পারছো না, আমাদের যদি পুলিশ একবার ধরে সোজা জেলে। তাহলে আমায় কি করতে হবে? তাই আমি যে মতো বলি তুমি সেই মতো শোনো, কেননা তোমার বয়স কম, আজকে রাত চোখা যেখানে গা ঢাকা দিয়ে থাকবো, কালকের দিল্লি পালিয়ে যাব। তাই আমি বলছি শোনো, এইগুলো পড়ে নাও, ঝগড়া এইগুলো কি? আরে যেটা বলছি সেটাই শোনো, শুধু ভালোবাসি বলে আমার কি করতে হচ্ছে দেখো। কি যেন কম হচ্ছে, একটা জিনিস কম হচ্ছে, ও না দুটো জিনিস কম হচ্ছে। আরে মারছো কেন মারছো কেন, শুধু আজকে রাত চোখা তো কাটতে দেওয়া হয়ে থাকতে হবে। এবারে এবার ঠিক আছে, আরে ওরকম ভাবে দাঁড়া কাটতে দেওয়া কিরকম দাঁড়াবো, সোজা করো সোজা করো, ইরা ভয় দিয়ে দেয় কাটতে দেবো, ওরকম ভাবে দাঁড়া ওই দেখো। আচ্ছা তুমি কি উড়োজাহাজে যাবে নাকি? ও বাবা রে, আরে ওরকমই নয়, তুমি দেখি দাও তুমি দেখি দাও, হাত দুটো এরকম সোজা না, ওরা মুন্ডু ওরকম করতে হবে, মাথাটা ঠিক রাখবে, এইভাবে দাঁড়াবে, তুমি এইভাবে দাঁড়াও, আর আমি ওই ঝোপের পাশে লুকিয়ে আছি। আমি একা থাকতে পারবো না। আরে ও বাবা গো, আরে আমি তো তোমার কাছাকাছি আছি, কাছাকাছি তুমি ওখানে দাঁড়াচ্ছ, আমি সামনে ঝোপের কাড়ালে শিয়ালের মতো তোমার দিকে লক্ষ্য ডাকলে কেন সারা পাই। শুনেছি এই কুমড়ো বাগানে আসামি আছে, আসামি ধরে নিয়ে তারপর বাড়ি যাবো, ওই গাছের গোড়ায় একটু বসি। আমি আমার চাকরি করছি না, আমার বাবা নিজের লেবি পারতাম, ওই আসামিদের আমি শাস্তি দিতে পারতাম, শুধু পাচ্ছে না, প্যান্টি খুলে যাচ্ছে, আসামি ধরবো, আসামি কাবাট করে ধরবো, শুনেছি এই কুমড়ো বাগানের থেকে ছুট বেড়েছে, তাই এই গাছের গোড়ায় বসবো আর আসামি আমি ধরবো। Thank you.
তুমি কাকে টানছো? আমি তো আসামি ধরে তোমাকে আমি মেরেছি নাই মারি আমি দাদুর মুখে শুনেছিলাম এই কুমড়ো বাগানে ঘোর অবস্থা, কুমড়ো ভূত থাকতে পারে, থাকতে হবে, তবু আমাদের আসামি ধরতে হবে। যতটা সাহস ততটা ভয়, বস হায় দোল খাচ্ছে, হায় দোল খাচ্ছে। হ্যালো এই সকাল
শাস্তি দেবে আদালত। শোন, চল 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 থানায়, চল আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার ভালোবাসার পিছনে চক্রান্তের জাল বুনছে। আমরা মেয়েরা অজানা অচেনা একটা ছেলের হাত ধরে চলে আসি, আমরা কিন্তু বুঝতে পারি না সেই ছেলেটা মানুষ না অমানুষ। তুমি যখন তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, কিন্তু আমার কর্তব্য তো আমার করতে হবে। চলো আমার সঙ্গে তোমার থানায় যেতে হবে। শোনো না, তো আমি যদি তোমার বোন হতাম তুমি কি পারতে আমার প্রতি কোনো অন্যায় অবিচার হতে? আমি তোমার দাদা তাহলে। ঠিক আছে, তুমি যখন আমাকে দাদা বলে ডেকেছো, দাদার কর্তব্য আমি করব। করবে? আমি তোমাকে তোমাকে নিয়ে তোমার বাবা আমার হাতে তুলে দেব। তুলে দিবি? আর আমি আমি বছরে একদিন তোমার সঙ্গে দেখা করতে। কোন দিন? রাখি বন্ধনের দিন। আমি দিন গুনেছি সারা বছর, এই দিনটাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর, এই দিনটাকে কাছে পেতে। Oh, God.
Yeah.